আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে, সেটি হচ্ছে জলপাইয়ের আচার। তো শীতের সিজনে, জলপাইয়ের সিজনে যদি আচার না খায় তাহলে কেমন লাগে? তাই ঝটপট বানিয়ে ফেললাম জলপাইয়ের আচার, আর সেটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তাদেরকে অনুরোধ করব পেজে লাইক দিয়ে একটি ফলো দেবেন এবং শেয়ার করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক জলপাইয়ের আচার কীভাবে বানাচ্ছি। তো আমি জলপাইগুলোকে পরিষ্কার করে একটা প্যানে তুলে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি কফি খাওয়া মগে 2 কাপ পরিমাণ পানি। এবার পানিটা দিয়ে ঢাকনে দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করতে থাকব। তো ফিরে আসছি, দেখুন বলক আসা পর্যন্ত। এবার একটি খুন্তি দিয়ে উপরের গুলো নিচে এবং নিচের গুলো উপরে তুলে দেব, যেন উপরের গুলো নিচে গিয়ে ভালো মতো সিদ্ধ হয়। তো দেখুন সিদ্ধ হতে শুরু করছে, জলপাইগুলো গলে যাচ্ছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি খুন্তি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেব, আর খুন্তিটা দিয়েই একটু চেপে চেপে দেব, তাহলে সবগুলো জলপাই গলে যাবে। দেখতে পাচ্ছেন আমি কাজটা কীভাবে করছি। আপনারা যদি এরকমভাবে না পারেন তাহলে এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে টিপে টিপে গলিয়ে নেবেন, এতে কোনো সমস্যা নেই। সবগুলো জলপাই গলে গেছে, এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব, আর নামিয়ে নিয়ে একটা ফ্রাই প্যান পরিষ্কার করে দিয়ে চুলাতে বসিয়ে দিব। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ সরষা, 4টা শুকনা মরিচ, 7 মতো লবণ, আর দিয়ে দেব 2টা তেজপাতা। এগুলোকে লো হিটে ভাজব। আরও দিয়ে দিয়েছি 2 টুকরা দারচিনি। তো এগুলো ভাজানো হয়ে গেছে, এগুলোকে আমি পাতায় পিষবো। তো এটাকে সাইডে রেখে দিচ্ছি, দিয়ে আমি ফ্রাই প্যানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত পাঁচফোড়ন, 2 টুকরা দারচিনি। এগুলোকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব 1টা বড় সাইজের ইন্ডিয়ান রসুন কুচি। আমি রসুনগুলোকে থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে থেতো করে দিলেই আর কি বেশি ভালো হয়, খুব তাড়াতাড়ি রসুনটা সফট হয়ে আসে। তো রসুনটা সফট যখন হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা কম বেশি করে নিতে পারবেন, তো পরবর্তীতে লাগলে আরও দেওয়া যাবে, সমস্যা নেই। যখন চিনি এবং গোটা গলে যাবে তখন এর ভেতরে দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা জলপাই। জলপাইটা দিয়ে খুব ভালো মতো ওপর নিচ করে নাড়াচাড়া করতে হবে। এই সময় চুলার জালটা লোতে রেখেই করবেন। তো দেখতে পাচ্ছেন আচারের কালারটা চলে এসেছে, প্রায় হয়ে গেছে। তো নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিলে আচারে ফাঙ্গাস পড়ে না, এজন্য ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। ভিনেগার দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো নামানোর আগে আমি আরও একটা মশলা দেব, যেটাকে আমি প্রথমেই আপনাদেরকে ভেজে দেখিয়েছিলাম। তো এটাকে আমি পাটায় বেটে নিয়েছি, আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, এতে কাজ সহজ হয়ে যাবে। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে এটা আমার
এক টেবিল চামচের বেশি হয়েছে, আমি এখানে এক টেবিল চামচের মতো অ্যাড করে দিয়েছি। এই মশলাটা দিলে কিন্তু আচারের ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্টি হয়। বাকি মশলাটা আমি পরে ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা হয়ে গিয়েছে। এই আচারটা ঠান্ডা হয়ে গেলে আমি একদিন রোদে শুকাতে দেব, আর রোদে শুকানোর পর ফিরে আসছি। দেখুন আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো আচার কৌটাতে তুলে নিয়েছি। তবে আচার তোলার আগে সরিষার তেল গরম করে ঠান্ডা করে তারপর বয়ামের ভেতরে দিয়ে একটু এক চিমটি করে লবণ দেবেন, তারপরে আচারগুলো উঠাবেন। উঠানোর পরে ওপরেও আরও এক চিমটি করে লবণ ছিটিয়ে দেবেন, তাহলে এই আচারগুলোতে কোনো ফাঙ্গাস পড়বে না, যাকে সাতা বলা হয়। তো বন্ধুরা, আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে আচার বানাবেন এবং সংরক্ষণ করে রাখবেন, পুরো বছর জুড়েও আচারটা নষ্ট হবে না।